আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আমাদের সাথে আছেন অ্যাডমি ভাই। অ্যাডমি ভাই, আপনি এবার বলেন তাহলে। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন ভাই। ভাই, যে আপনি একটু আগে বললেন যে সৌদি থেকে কি বলে বাংলাদেশ থেকে যেসব নারীরা সৌদিতে যায়, ওটা ইসলামে ওদের চুক্তিবদ্ধ দাস বলে, এই কথাটা বলছিলেন না একটু আগে? আমি বলেছি তারা যদি এটাকে বলে চুক্তিবদ্ধ দাস, যদি বলে তারা, তাহলে সেই রকম আলেম আছে যারা এটাকে চুক্তিবদ্ধ কৃতদাস বলতে পারে। মানে কি কারণ আর কি ইসলামে ইসলামে কারণ ইসলামে চুক্তিবদ্ধ দাসের সাথেও সেক্স করা হালাল। ইসলামে তো শুধু দাসের সাথে, যে কোনো দাসের আমি সাথে, ওইটা যে কোনো দাসের সাথে, ইসলামে যে কোনো দাসের সাথে সেক্স করা হালাল। মানে নবী মোহাম্মদ তো নিজেও, আমি আমি তো শুনতে ছিল না, আমি আমি সেটা আমি কি বলছি তাহলে আপনি একটু বুঝে নেন। ইসলামে যে আমি কোনো আপনার দাসের কথার উপর প্রশ্নটা করছি আসিফ ভাই। আপনি যে বলছিলেন বাংলাদেশ থেকে যেসব মেয়েরা সৌদিতে যায় তাদেরকে আপনি বললেন চুক্তিবদ্ধ দাস বলছিলেন কি না? আমি বলি নাই চুক্তিবদ্ধ দাস, আমি বলেছি সৌদি আরবের মানুষ যদি মনে করে। আপনি আমার কথাটা ভালোভাবে শোনেন নাই ভাই, বোধহয় আপনি কি আমার কথাটা মনোযোগ আচ্ছা দিয়ে শুনেছেন? জি মনোযোগ ভাই দিয়ে বলেন। শুনেছেন? আমি যে এই কথাটা বলেছি যে এই বিষয়ে তো আমি একজন আলেম না, আমি তো এই বিষয়ে মতামত দেওয়ার অধিকার রাখি না, এই কথাটা কি আপনি শুনেছিলেন? জি তো আমি যেটা বলেছি, তাহলে যদি এটা শুনে থাকেন আপনি, তাহলে তো এই জিনিসটা আপনার বোঝার কথা যে আমি বলেছি যে এই বিষয়ে আমি একজন আলেম না, কিন্তু আমি এই জিনিসটা বলতে পারি যে কোন সৌদি নাগরিক যদি সেই সেই মহিলাদেরকে, যেহেতু তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তাদের দেশে নিয়ে যাচ্ছে এবং কাজ করাচ্ছে, এটাকে যদি তারা চুক্তিবদ্ধ দাস হিসেবে ট্রিট করে, এবং অনেক আলেমও আছে, অনেক সৌদি আরবের অনেক মুফতি আছে যারা এটাকে চুক্তিবদ্ধ গোলামি বলবে, কারণ ইসলামে ঠিক আছে দাস প্রথা। ভাই আমার কথাটা একটু শেষ হোক, ভাই আচ্ছা কথাটা একটু শেষ হোক, ইসলামে দাস প্রথা কখনোই নিষিদ্ধ হয়নি, পরিষ্কার ভাবে বলা আছে ইসলামে কখনো দাস প্রথা নিষিদ্ধ হয়নি। আমি সেই সাথে শায়খ সালে আল ফাউজানের একটা বক্তব্য আমি উদ্ধৃতি দিয়েছিলাম, বক্তব্যটা হচ্ছে দাস প্রথা হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ, জিহাদ এবং ইসলাম যতদিন থাকবে ততদিন দাস প্রথা থাকবে। এটা আমার কথা না, এটা শায়খ সালে আল ফাউজানের কথা। আপনি একটু শায়খ সালে আল ফাউজান দাস প্রথা লিখে, আমি ওই বিষয়ে আপনাকে প্রশ্নই করিনি, আমি যেটা আমি বলছি সেটা টোটালটা আপনি শুনে নাকি? হ্যাঁ, আমার টোটালটা আগে প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আপনি টোটালটা আগে শুনেন। ইসলামে যেহেতু দাস প্রথা কখনোই নিষিদ্ধ হয় নাই, জাতিসংঘ যে দাস প্রথা নিষিদ্ধ করেছে বা আব্রাহাম লিঙ্কন যে দাস প্রথা নিষিদ্ধ করেছে, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে একটা কুফুরি আইন, একটা বিদআত, ঠিক আছে? সৌদি আরবও সেই মানে জাতিসংঘের সেই চিঠিতে সিগনেচার করে এসেছে যে দাস প্রথা আজকে থেকে নিষিদ্ধ। 2012 সালে সৌদি আরব সেই খানে সিগনেচার করতে আসলে বাধ্য হয়েছে, কিন্তু সৌদি আরবের সালাফি আলেমরা পরিষ্কার ঘোষণা দিয়েছে যে দাস প্রথা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ইসলাম এবং দাস প্রথাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। তার মানে হচ্ছে ইসলামের দৃষ্টিতে এখনো দাস প্রথা চালু আছে, জাতিসংঘের দৃষ্টিতে বা আধুনিক সভ্য পৃথিবীর দৃষ্টিতে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এখনো দাস প্রথা চালু আছে। এখন একজন মুসলমান যে সৌদি আরবে বসবাস করে, তার কাছে পৃথিবীটা হচ্ছে ইসলামিক পৃথিবী, সে কিন্তু জাতিসংঘকে মানবে না। এই যে জাতিসংঘ বলতেছে দাস প্রথা নিষিদ্ধ, এটাতে কিন্তু সে মানবে না। সে সে যে জিনিসটা দেখতেছে যে সে বিদেশ থেকে একটা মানুষকে কিনে আনবে কাজ করার জন্য, নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে, এই জিনিসটা তাদের কাছে, তাদের দৃষ্টিতে কৃতদাস, কৃতদাসী। তাদের কাছে সে যদি মনে করে এই জিনিসটা আমার কাছে এরা হচ্ছে কৃতদাসী, তাহলে তো সেই তথ্যের উপর ভিত্তি করে, যেহেতু ইসলামে ইসলামের দৃষ্টিতে কৃতদাসী, বলেন আসিফ ভাই, ইসলামের দৃষ্টিতে বলেন। ইসলামের দৃষ্টিতেও যদি আপনি চুক্তিবদ্ধ দাসী কেনেন, তার সাথে আপনি যৌন সঙ্গম করতে পারেন। মানে যে বাংলাদেশ থেকে যেটা যে সৌদিতে যায় এদেরকে মানে চুক্তিবদ্ধ দাস সেটা বলা যাবে ইসলামের দৃষ্টিতে, তাই তো? ইসলামের দৃষ্টিতে, আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন তো যে ইসলামের দৃষ্টিতে চুক্তিবদ্ধ দাস কাকে বলে? আমার প্রশ্নটা আপনি বুঝেননি, না, আপনি যদি এই জিনিসটা জানতে চান তাহলে আপনার আগে বলতে আবার হবে করবো আমি প্রশ্নটা, আবার করবো আমি আপনাকে যে প্রশ্নটা কি জিনিসটা আবার জিজ্ঞেস করবো? করেছি, আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছি সেইটার উত্তরটা আপনি আগে দেন। ইসলামে না, আমি চুক্তিবদ্ধ, তো আপনাকে আগে প্রশ্ন করছি এবার, আমার প্রশ্নটার উত্তর দিবেন না, আপনি যদি এই জিনিসটা আমার সম্পর্কে না প্রশ্নটার উত্তর দিবেন না। আপনি যদি এই জিনিসটা সম্পর্কে না জানেন তাহলে আপনি বলবেন ভাই আমি এই জিনিসটা জানি না, তাহলে আমি আপনাকে সেই জিনিসটাও জানিয়ে দিব। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে তো আপনি প্রশ্নের উত্তরটা শুনলেও বুঝবেন না। আসিফ ভাই আমার প্রশ্নটা স্পেসিফিক ছিল, কিন্তু আপনার আপনাকে বক্তব্যের উপর আমি, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে আমি জিজ্ঞেস করেছি
আপনি মনে এইবারই হয় আমার লাস্ট প্রশ্নটা বুঝেন নাই। এইবারই লাস্টবার জিজ্ঞেস করবো, এরপরে যদি আর আপনি মাঝখানে কথা বলেন তাহলে কি হবে সেটা আপনিও জানেন। তাহলে আপনাকে লাস্টবার জিজ্ঞেস আপনি করা যদি হচ্ছে, দিতে না চান আমার প্রশ্নের উত্তর, ব্যাকস্টেজে রাখলাম মাতুকর ভাই, আমি ওনাকে প্রশ্ন উত্তর দিতাম কিন্তু উনি তো মানে কথা মাঝখানে মাঝখানে কথা বলছেন। মাতুকর ভাই আপনাকে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি 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 শুনলাম কিছুটা যে ভাই, যে সৌদি আরবে যেই কর্মীগুলোকে পাঠানো হয় বিদেশে, প্রথম কথা হচ্ছে যারা কিনতেছে তাদের এইটার দায়ভার না যে তাকে কোন পদ্ধতিতে দাস বানানো হচ্ছে। কেন? কারণ দাসটা সে বানাচ্ছে না, যদি তারা বানাইতো তাইলে ডেফিনেটলি তারা এটা মেক শিওর করতো যে ইসলামিক পদ্ধতি, যেমন কি জিহাদের কিছু বিধান আছে, কিছু আকাম আছে, সেই আকামগুলো তাদেরকে অনুসরণ করতে হইতো। সে যেহেতু তারা নিজে বানাচ্ছে না দাসটা, তারা ইসলামে তিনটা পদ্ধতিতে দাস বানানো যায় কাউকে, একটা হইতেছে নিজে দাস বানানো জিহাদের মাধ্যমে আকামগুলোকে ফলো করে, দুই নম্বর হইতেছে দাস কিনে নেওয়া, তিন নম্বর হইতেছে গিফট পাওয়া। তো ওনারা দুই নম্বর যে পদ্ধতিটা মানে কিনে নেওয়ার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা অবলম্বন করে বাংলাদেশিদেরকে যদি তারা দাস হিসেবে কনসিডার করে ইসলাম অনুসারে, ইসলামে এই ক্ষেত্রে কোনো বাধা নাই। আর উনি বলতেছে যে এটা হাদিস থেকে, হাদিসে ওই আমলে তো কাউকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হইতো না এইভাবে প্লেনে করে বা কর্মের চুক্তি করে কোথাও পাঠানো হইতো না, তখন কি করতো ওই আরেকজনে বন্দি করছে সেই দাসটারে গিফট করতো বা কিনতো বেচত। তো ইসলামে তো কিনা বেচার বহু দলিল তো আছে আসিফ ভাই, হাদিসে নবী মোহাম্মদ নিজে একটা ফর্সা দাসের বিনিময়ে দুইটা কালো দাস কেনা বেচা করছে, তারপরে এরকম আরো বহু কেনা বেচার হাদিস আছে। তো ওইগুলাতে তো তাদেরকে কোন পদ্ধতিতে দাস বানানো হয়েছে সেটা কিন্তু উল্লেখ করেনি, যার কাছ থেকে কিনতেছে সে যে পদ্ধতিতেই তাকে দাস বানাক না কেন সেটা তার ব্যাপার, সেটার দায়ভার তো আর এই ব্যক্তির না, ইসলামের না, সেটার দায়ভার তো মুসলমানের না। সেই জিনিসটা চাইলেই আপনি যেটা বলছেন যে কোনো আলেম এটা দেখাইতে পারে, কিন্তু তারা দেখাইতে পারে না কেন, কারণ আন্তর্জাতিক আইনে তারা এটা রাজি হয়েছে যে দাস প্রথা আমরা হইতে দেব না, এই ইন্টারন্যাশনালি সবাই মিলে তারা একমত হয়েছে ইউনাইটেড নেশনস এর মধ্যে। এই যে ইসলামের যে বিধানটা আছে এই বিষয়ে, যেটাকে বলা হয় মুকাতাব বা চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য, মনে করেন মুকাতাব গোলাম যাদেরকে বলা হয়, মনে করেন 1 বছরের জন্য কাউকে কাজ করার জন্য কোন একজন মুসলমান কোন একজন দাসকে খরিদ করলো 1 বছরের জন্য, কিন্তু তার মানে কিন্তু এটা না সে ওই দাসটাকে আবার বিক্রি করতে পারবে, তা কিন্তু না। সে 1 বছরের জন্য খরিদ করছে, খরিদ করার পরে মানে ইসলামের দৃষ্টিতে এই যে মুকাতাব গোলাম যাদেরকে বলে তাদের তাদের ইয়ার্ড গুলা কি কি, বৈশিষ্ট্য গুলা কি কি, সেটা আমি আগে বলে দিচ্ছি মতো ভাই। প্রথমে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করতে হবে, মনে করেন 1 বছর 2 বছর বা 5 বছর। এই চুক্তির কালীন সময়ে সেই দাসকে মনিব যা করতে বলবে সেই দাস সেটাই করবে। হ্যাঁ, তারপরে সেই সময়টা যখন পার হয়ে যাবে তখন সেই চুক্তিটা দাস দাসত্বের চুক্তিটা বাতিল হয়ে যাবে এবং সেই দাসটা মুক্ত হয়ে তার জায়গায় চষে ফেলে দেবে। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে মুকাতাব গোলাম। হ্যাঁ, আর সৌদি আরবের যে সিস্টেমটা, এখন যে সিস্টেমটা আছে, তারা কি করছে, তারা মনে করেন 5,000 দিরহাম দিচ্ছে একটা দরিদ্র, বাংলাদেশের একটা দরিদ্র ফ্যামিলির মেয়েকে 5,000 দিরহাম দিচ্ছে বা 10,000 দিরহাম দিচ্ছে, 10,000 দিরহাম দিয়ে 2 বছর বা 3 বছরের চুক্তি করতেছে, তাকে ভিসাও দিচ্ছে 2 বছর বা 3 বছরের। ভিসা দেওয়ার সময় তাকে বলে দেওয়া হচ্ছে যে এই যে 2 বছর তুমি এখানে কাজ করবা, এই শায়খের শেখের আন্ডারে তুমি কাজ করবা, এই শেখ যা করতে বলবে, বাসার যা কাজ আছে, যত কাজ আছে সব কাজই তোমার করতে হবে। এই চুক্তিতে স্বাক্ষর করেই একটা মেয়ে সেখানে যায় এবং যখন সে নির্দিষ্ট সময়টা পার হয়ে যায় তখন মেয়েটা মুক্তি পায়, মেয়েটা আবার বাংলাদেশে ফেরত চলে আসতে পারে। এই দুইটার ভিতরে বেসিকলি কোনো পার্থক্য নেই মাত্র, একদম সেম। অবশ্যই একদম সেম, মানে সে যদি এরকম হইতো যে সে মানে যদি কেউ বলতে চায়, যেমন উনি হয়তো বলতে চায় বা হয়তো অনেকেই বলতে চায় যে আচ্ছা এখানে তো এই মুসলিম নারীদেরকে বা যে ধর্মেরই নারী হোক তাদেরকে এরকম দাস বানানো হচ্ছে ধোকা দিয়ে, এই কথাটা যদি কেউ বলতে চায় যে তাদেরকে তো ধোকা দিচ্ছে, এখানে ক্লিয়ার কাট কথা হচ্ছে যে তাদেরকে ধোকা দিচ্ছে না, কি করছে সেইটার দায়ভার ওদের না, ওদের দায়ভার হচ্ছে ওরা যাদের কাছ থেকে নিচ্ছে। এদেরকে যখন এই ইয়া দিয়ে পাঠানো হয়, এই আকামা বা এই ইয়া দিয়ে পাঠানো হয়, পাঠানোর পরে ওরা সেই জিনিসটা যাদের সাথে ডিল করতেছে ওদের যে এজেন্টরা আছে ওরা ওই এজেন্টদের কাছ থেকে কিনে নিচ্ছে, বা এই যে আপনি যেমনটা বললেন বা চুক্তি করতেছে, সেটার তো দায়ভারটা তো ইসলামের না। ইসলামে এই জিনিসটা সম্পূর্ণ বৈধ করা আছে, কোন পদ্ধতিতে সে নিচ্ছে এটা তার দেখার বিষয় না। এই যে ইয়াকে মারিয়া কিপ্তাকে এবং শিরিনকে মিকাওকাস কোন পদ্ধতিতে তাদেরকে অবলম্বন ইয়া করছিল অর্জন করছিল, এটা তো দেখার, এটা তো ইসলাম দেখে নাই, তখন তো মিকাওকাস তো মুসলিম ছিল না, সে তো ইসলামিক পদ্ধতি অবলম্বন করে নিশ্চয়ই সে ইয়াকে অধিগ্রহণ করে নাই, এটা তো অসম্ভব যে সে মুসলিম ছিল না অথচ ইসলামিক পদ্ধতিতে মারিয়া কিপ্তাকে দাস বানিয়েছে, এটা তো হইতেই পারে না। তো সে তো তাকে গিফট পাঠাইছিল, তাহলে সে কোন পদ্ধতিতে নিছে, ইসলামিক নাকি অন ইসলামিক, এটা কিন্তু দেখা হয়নি। আর তাকে গিফট হিসেবে নেওয়া হয়েছে কেনার সময় এরকম দেখা হয়নি কাউকে, চুক্তি করার সময় এরকম দেখা হয়নি যে কাকে কোন পদ্ধতিতে ধোকা দিয়ে নাকি মিথ্যা বলে দাস বানানো হয়েছে, এটা কিন্তু দেখা হয়নি ইসলাম। আচ্ছা মাতু ভাই, মনে করেন নবী মোহাম্মদ কে যদি কেউ একটা শিবা সিগার বা ব্ল্যাক লেভেলের মদের বোতল পাঠাইতো, নবী মোহাম্মদ কি সেটা অ্যাকসেপ্ট করতেন? মানে আমি বলছি মদ্যপান নিষিদ্ধ হওয়ার পরে
যদি এরকম একটা একটা মানে মিকাওয়া কাজ তো নিশ্চয়ই মদ খাইতো, সে তো খ্রিস্টান ছিল নিশ্চয়ই, রাজা ছিল মানে নিশ্চয়ই মদ খাইতো। সে মনে করেন পুরোনো একটা ওয়াইন, হ্যাঁ 100 বছর পুরোনো একটা ওয়াইন খুশি হয়ে নবী মোহাম্মদকে পাঠাইলো, এটা কি নবী মোহাম্মদ একসেপ্ট করতেন? অসম্ভব অসম্ভব। সে সাথে সাথে বলতো যে এই হারাম জিনিস আমি অ্যাকসেপ্ট করবো না, এই হারাম এই উপহার, এটা সে সাথে সাথে ফেলে দিত বা বাতিল করতো, বা তার বিরুদ্ধে দেখা যেত যে রেগে গেছে, চেতে গেছে, এরকম হইতো। অসম্ভব, যেটা হারাম সেটা গিফট হিসেবেই দিক, আর সেটা কিনে নিক, আর সেটা যেভাবে নিক, হারাম জিনিস তো সে নিত না। কিন্তু মিকাওয়ার কাছ ঠিকই বুঝছে নবী মোহাম্মদ কি জিনিস চায়, তার খায়েশটা কি, তার মনের খায়েশ কি, এটা আবার ঠিকই সে বুঝছে, বুঝে ঠিক মতো জিনিসই পাঠাইছে, নবী মোহাম্মদ আবার সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে। অনেক মুমিনরা বলে, বিশেষ করে যে ডক্টর আবু বকর জাকারিয়া বললেন আমার আমার বিরুদ্ধে যে অ্যাটাক করলেন, উনি ভিডিওটা বানাইলেন সেখানে মানে গলা উঁচা করে বললেন, এটা তো মিকাওয়ার কাছ পাঠাইছে কি করবো, এখন পাঠাইছে আমি কি করবো, না না দিলে নাকি অসম্মান হয়। ভাই যদি একটা শুকরের মনে করেন একটা শুকরের মাংস স্টেক করা, বিরাট এক শুকর, পুরো একটা শুকর স্টেক করে নবী মোহাম্মদকে গিফট পাঠাইছে, বা মনে করেন এখন যদি আমি সৌদি আরবের বাদশাকে বিরাট একটা শুকর মানে চামড়া ছিঁড়ে সেটাকে স্টেক করে সেটাকে বারবিকিউ করে যদি আমি সৌদি বাদশা বা সৌদি শরিয়া কাউন্সিলের সর্বোচ্চ আলেমকে গিফট পাঠাই, সে কি নিবে ভাই? মাতো ভাই বলেন তো। অসম্ভব, সে কখনোই নিবে না, উল্টা এমন হইতে পারে যে যুদ্ধ ঘোষণা করে ফেলছে। তাহলে কিন্তু মানে এইটা কিন্তু ঠিকই নবী মোহাম্মদ নিচ্ছে, নিচে আবার ভোগও করছে, আবার হাফসাকে বাসায় পাঠায়া, ওই বাপের বাসি বাসায় পাঠায়া বিছনা তুলে মানে যা করলো নবী, তো এটা তো ঠিকই করলো, তার মানে নবী মোহাম্মদ নিচ্ছে আবার ভোগও করছে, তার মানে এটা তো ইসলামে হারাম যদি হইতো তাহলে তো, বা নিজের পক্ষে যদি এমন হইতো যে না, অনেকগুলা বিষয় আছে না যে হারাম না কিন্তু হারামের কাছাকাছি, এরকম অনেকগুলো বিষয় আছে না, হানাফি মাযহাবে তো এরকম অসংখ্য বিষয় আছে যে হারাম না কিন্তু হারামের কাছাকাছি, এটাও তো না, একেবারে নবী মোহাম্মদ তো নিয়ে একের খুশিতে একেবারে বাগান বাড়ি টেডি কইরা দিয়া মানে হাফসার বিস্তে তুইলা হাফসাকে বাপের বাড়ি পাঠায় একেবারে কাম সেরা হয়েছে, তার মানে তো এটা তো হালালের একেবারে মানে, এরপরে আবার সুরা তাহরিমের আয়াত নাযিল করে দিছে আল্লাহ পাক, যেটা তোমাকে তোমার জন্য হালাল করেছে তুমি কেন হারাম করলে, মানে এটা তো হালাল তার উপরে আবার ডবল হালাল, তাই না? একদম একদম, নিঃসন্দেহে। তাহলে যে জিনিসটা আল্লাহ পাক মুমিনদের জন্য হালাল করে দিয়েছেন সেটা তো কোনো ইহুদি নাসারা কোনো নাস্তিক কোনো মানবতাবাদী কোনো জাতিসংঘ কোনো আব্রাহাম লিঙ্কন কোনো আমেরিকা কোনো ইসরায়েল এরা তো কেউ, মুসলমানদের জন্য আল্লাহ পাক যে জিনিসটা হালাল করে দিয়েছেন এইরকম কোন সংস্থা তো তাকে হারাম করতে পারে না। এখন তাদের তো স্বাভাবিক চাহিদা তো এটাই হবে, আল্লাহ পাক আমাদের জন্য যে জিনিসটা হালাল করে দিয়েছেন, এবং এটা স্বভাবের কাজ, আমি সেদিন হাদিসটা দেখিয়েছি, দাসী সঙ্গম হচ্ছে স্ত্রী সঙ্গমের মতোই স্বভাবের কাজ, ইসলামের দৃষ্টিতে দাসী সঙ্গম হচ্ছে সাদকা, স্বভাবের কাজ। এখন মুমিনরা তো এই যে এই আমলটা থেকে, যদি এই যে জাতিসংঘের কারণে যদি পৃথিবীতে দাস প্রথা বিলুপ্ত হয়ে গিয়ে থাকে তাহলে তো মুমিনরা এই আমলটা থেকে তো বিচ্যুত হচ্ছে, আমলটা তো করতে পারছে না, মাত্র এই স্বভাবটা তো আদায় করতে পারছে না, এটা এটার ফয়সালা কি বলেন তো? নিঃসন্দেহে, যে এই যে এই কারণেই যেটা বলছে দিলেন নবী বারবার বলে গেছে যে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা, যুদ্ধ ওয়ার ইজ রিসেপশন, ধোকাধারিতে হোক মানে তাকিয়াবাজি করে হোক যেভাবেই হোক, যখন এরকম নিরুপায় হবে তখন দেখেন কোরআনের মধ্যেও কিন্তু নিরুপায় হলে আপনার এই যে ইয়ার মাংস শুকরের মাংস পর্যন্ত খাওয়ার কথা বলা হয়েছে, তো তখন বলছে যে এইভাবে তোমরা সার্ভাইভ করো এবং যখন উপযুক্ত সময় পাবে তখন তোমরা শুরু করবে। যেমন আজহারি হুজুরও কিন্তু তার ভিডিওর মধ্যে বলছে এইভাবে যে এখন তো সভ্য সমাজে তো এই প্রথাটা চলতেছে না, যখন এই প্রথাটা আবারও চালু হবে, যখন প্রচুর পরিমাণ ইহুদি এবং খ্রিস্টানরা যখন নিহত হবে তখন তাদের স্ত্রীরা থাকবে, তখন তাদেরকে মুসলিম ভাইরা তখন তারা দাসী হিসেবে পাবে, দাসী হবে উপপত্নী। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানরা যেহেতু এখন এই কাজটা করতে পারছে না সে কারণে একটু একটু ঘুরে আয় তারা কাজটা করতেছে, তারা বাংলাদেশের এই যে মেয়েদেরকে নিচ্ছে মানে ইয়া হিসেবে নিচ্ছে সেখানে কিন্তু লেখা থাকতেছে না যে কৃতদাস হিসেবে নিচ্ছে, সেখানে লেখা থাকতেছে যে গৃহকর্মী হিসেবে নিচ্ছে, কিন্তু তারা কিন্তু আসলে নিচ্ছে দাসী হিসেবে, এটা তো পরিষ্কার অপরিষ্কার, মানে ওদের মনের মানে ওদের দৃষ্টিভঙ্গিটা আসলে ওইরকমই, তা নাহলে তো নিয়ে তারা এইভাবে সহবত করতো এবং সহবত করে বাচ্চা পর্যন্ত জন্ম নিচ্ছে, অথচ কোনো শাস্তি হয়নি কোনোদিন কোনো পুরুষের, ওদের দেশের এরকম শাস্তি হয় নাই যে বাংলাদেশি বা যে কোনো দেশের একজন নারীকে এরকম গর্ভবতী করে দিচ্ছে, উল্টা আর সেই গর্ভবতীটাকে হয় মেরে ফেলে না হয় ওখানে পরে শেষমেশ সে সেখানে স্থায়ী হয় অথবা তাকে তার দেশে পাঠায় বাংলাদেশে পাঠায়, এরকম অসংখ্য সন্তান বাংলাদেশে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে মানুষ মানে যাদেরকে যারা লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, অন্য জায়গায় গিয়ে বাসা নিয়ে থাকে, এরকম বহু পাওয়া যায়। এবং মজার বিষয় হচ্ছে আমাদের অনেক পরিচিত মানুষরা বলে প্রায় প্রায় বলে যে তাদের এরকম তাদের বাড়িতে বাসা ভাড়া নিতে আসছে একটা মেয়ে, একটা মেয়ে বা এরকম মহিলা এবং তার কোলে একটা বাচ্চা বা তার সন্তান আছে, কিন্তু তার স্বামী বলে যে স্বামী স্বামী নাই, স্বামী মারা গেছে বা স্বামী ছেড়ে গেছে, এরকম স্বামীর নাম বললে আইডি কার্ড দিতে পারে না কিন্তু এমনি এগুলা নাম বলে, তো তখন তারা আর কি আন্দাজ করতে পারে যে এরকম ঘটনা হয়তো তার সাথেও ঘটতে পারে, বিশেষ করে যারা হচ্ছে এই যে সৌদি থেকে ফেরত আসে তাদের ক্ষেত্রে। মজার বিষয় 2 দিন আগে যে এই যে শুকরের হৃৎপিণ্ড যে ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেইটা দিয়ে
এটা নিয়ে আমাদেরকে তো গালি দিয়ে ভরায় ফেললো, খবরের কমেন্ট সেকশন তো গালি দিয়ে ভরায় ফেললো যে এই তোরা এরকম এই সেই, মানে তুলতুল কলাম করে ফেলছে গালি দিয়ে, যে শুকুরের ইয়া এগুলো শুকুরের বাচ্চা হবে, এগুলি দেখতে শুকুরের মতো হবে। অথচ কালকে শুনলাম মুমিন ভাইয়েরা নাকি ইদানিং কিছু কিছু মুমিন ভাইয়েরা নাকি পোস্ট করতেছে যে দ্বীনই প্রশ্ন এবং দ্বীনই উত্তর, প্রশ্নটা হচ্ছে শুকুরের মাংস দিয়ে হৃৎপিণ্ড, শুকুরের হৃৎপিণ্ড দিয়ে মানুষের হৃদয় প্রতিস্থাপন করা যাবে কি? সেখানে বিজ্ঞ হুজুর আবার বড় মতামত দিচ্ছে, নিরুপায় হলে অবশ্যই যাবে, বাঁচার জন্য অবশ্যই যাবে, বাঁচার জন্য নাকি যাবে। নিজের শরীরের শিকড় নিয়ে ঘুরতেছে, সে বেহেস্ত যাবে, চিন্তা করেন। আচ্ছা মাতু ভাই, শেষ একজন আছে বুলবুল, ওনাকে একটু যুক্ত করি তাহলে। আর যে আগে যে যেটা যুক্ত হয়েছিল, এটা যে ছেঁচড়া মুমিনদের যে মা ছেলে মুমিন গ্রুপের, ওটাকে আর আমি যুক্ত করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ইচ্ছে করে আসছিল ওই যে কান্নাকাটি, তার ওই যে মানে তিনি ভাইরা আছে না, এখানে গিয়ে কান্নাকাটি করুক, কাসিফ মেয়েদিন আমাকে ভয় পেয়ে পালিয়ে গেছে, আমাকে বের করে দিয়েছে, করে কান্নাকাটি করুক, ওটা ওইখানে করুক, এদিকে না আসলেই হয়, এদিকে না আসলেই ভালো। হ্যাঁ, ওখানে গিয়ে বলুক যে আমার সাথে এরকম ব্যবহার করলো, আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করলো, এরকম ব্যবহার করতে পারলো, কান্নাকাটিও করবে, করুক, ওখানে গিয়ে করুক। ওকে লাথি মেরে বের করে দিয়েছে, আর বলবেন নাই যে এত খারাপ, এত খারাপ ভাইরে, তোরা যে আমাদের কল্লা কাটতে চাস, তোরা যে আমাদের কল্লা কাটতে চাস, আমরা না হয় লাইভ থেকে একটু লাথি মেরে বের করে দিছি, তোরা তো ভাই আমাদের কল্লা কাটতে চাস। আচ্ছা যাই হোক, এগুলোকে নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই।